বৃহস্পতিবার মনুঘাট স্কুলে এনএসএস এর 7 দিন ব্যাপী বিশেষ কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বশাসিত জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস অনুষ্ঠানের উদ্বোধন করেন। এদিন এনএসএস এর উদ্যোগে এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে 21 জন রক্তদানে স্বেচ্ছায় এগিয়ে আসে। শিক্ষক জয়ন্ত ভৌমিক এনএসএস এর তাৎপর্য বক্তব্যের মাধ্যমে তুলে ধরেন। আমাদের মনুঘাট দ্বাদশ বিদ্যালয়ে এনএসএস ইউনিটের বিশেষ বার্ষিক শিবির অ্যানুয়াল স্পেশাল ক্যাম্প 2021-22 এই ক্যাম্প যা আজকে উদ্বোধনী অনুষ্ঠানে আমরা স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করেছি। স্বেচ্ছা রক্তদান শিবির চলছে এবং তৎসঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমার এনএসএস ভলান্টিয়ারাই তাতে অংশগ্রহণ করছে এবং ব্লাড ডোনারও আমার এনএসএস ভলান্টিয়ার এবং আমার এক্স কিছু স্টুডেন্ট।